হ্যালো, ও তুই? ধ্যাত, দিলি তো মোটের 12টা বাজে। তুই কি করছিলি রে? গলা শুনে মনে হচ্ছে খুব আনন্দে আছিস। তা তো থাকবোই। তুই আনন্দ থাকলে আমার সব থেকে ভালো লাগে, এটা জানিস? আগ্রহ নেই তো? তোর আগ্রহ নেই তাতে কি হয়েছে? আমার তো আছে। আচ্ছা বলতো, তোর কিসে এত আনন্দ হচ্ছে, কাহিনি কি? জানিস, আজ আমি ঘর গুছিয়েছি, ওয়ালে নতুন নতুন পেইন্টিং অ্যাড করেছি, পর্দা লাগিয়েছি, আর অনেক সুন্দর একটা ফুলদানিও কিনেছি। ইনফ্যাক্ট একটু পর আমি শাহবাগ যাব, শুনেছি ওখানে নাকি অনেক রঙের গোলাপ পাওয়া যায়। হ্যাঁ, ইফ ইউ ওয়ান্ট টু গো উইথ মি তাহলে যেতে পারিস। কেন, কেউ আসবে নাকি? আসতেই পারে। কে? তোকে তো ওইটা বলা যাবে না। তোর কি বিয়ে শাদি নাকি? ধ্যাত, এত তাড়াতাড়ি কেউ বিয়ে করে নাকি? তোর যে কবে সময় হবে। বাজে কথা বলিস না। আচ্ছা শোন, তুই যদি যেতে চাস তাহলে হাফ এন আওয়ারের মধ্যে আমার বাসার নিচে চলে আয়, ঠিক আছে? আমি ততক্ষণে রেডি হয়ে নিচ্ছি। ওকে ফাইন, রেডি হয়ে নে, রাখছি। শোন, এই গোলাপটা আছে না, এটা হচ্ছে খুশির গোলাপ। ধর কাউকে দেখে তোর অনেক খুশি লাগে, অনেক আনন্দ লাগে, তাকে তুই গোলাপটা দিতে পারিস। আবার এই কালারটা আছে না, এটা হচ্ছে বেদনার, হয় না মাঝে মাঝে? ডু ইউ নো আমি তোর সাথে কেন বাইরে আসতে চাই না? কেন? বিকজ তুই আমাকে পাত্তাই দাস না। মানে? মানে আমি ওখানে একা একা হাঁটছি আর তুই এখানে দাঁড়িয়ে গেলি। আচ্ছা এই তোর বাসা কি আসবে বলতো? তোকে বলা যাবে না, তোর শুনলে হিংসা হবে। আমার হিংসা হবে? ভেরি ফানি। তাই হিংসা করবি না? না। ওকে, হিংসা না করলে তোকে বলা যায়। অরিন আসবে। অরিন? ও, ও তোর এই ফেসবুক ফ্রেন্ড? বললাম না তোর হিংসা হবে। আচ্ছা, ও কি তোর শুধুই বন্ধু তো না? কেন, তোর কি কোনো সন্দেহ আছে? তোকে সন্দেহ করবো আমি? ওরে বাপরে, ওই সাহস আমার নেই। আচ্ছা বুঝলাম, এখন চল কোথাও যাই, গিয়ে বসি, তারপর কিছু খাই। আমার না অনেক খিদে পেয়েছে। তোর তো মানে খিদে পায়। হ্যাঁ Thank you.
সরি। কেন? সেদিন তোমাকে অপেক্ষা করে রাখার জন্য। কাউকে অপেক্ষা করে রাখাটা ভয়াবহ পড়া। হাসছো কেন? তোমার কথা ভেবে হাসি। কি কথা? আমিও একদিন আমাকে অপেক্ষা করানোর প্রতিশোধটা তোমার কাছ থেকে নিব। ঠিক আছে, আমি তাহলে আজ থেকে অপেক্ষা করা শুরু করলাম। ওকে, দেখো কি হয়। তুমি বসো, আমি খাবার অর্ডার দিয়ে আসি। তুই কি কোনো বিষয় নিয়ে চিন্তিত? হ্যাঁ, না, কি নিয়ে চিন্তা করবো? বাদে, ও কি তোর বন্ধু বন্ধু কেমন লাগলো? অরিন, ও না একদম অন্যরকম মানুষ। জানিস, ওর না বাবা মা নেই, নিজের ব্যবসা, চারপাশে কত লোক, কিন্তু কিন্তু কত নিঃসঙ্গ। আমার না তোকে নিচে দাঁড় করিয়ে একা যাওয়া ঠিক হয়নি। অবশ্য না নিয়ে ভালো করেছিস। কেন, হঠাৎ এ কথা কেন বললি? কারণ আমার কাছে মনে হয়েছে যে তোর সম্পর্কটা আসলে শুধু বন্ধুত্বের মাঝে সীমাবদ্ধ নেই, মেবি ইটস মোর দ্যান দ্যাট। তাই আমার কাছে মনে হচ্ছে যে বাইরে দাঁড়িয়ে থাকি, ভেতরে না যাই। ভালো থাক, ওকে, বি হ্যাপি অলওয়েজ। অনলাইনে নেই কেন? মনটা খারাপ। মন খারাপ কেন? নিঃসঙ্গতা, এত বড় একটা ফ্ল্যাটে একা পড়ে আছি। লোনলি এম্পায়ার কিং সলোমন। তুমি ভাগ্যবতী। কেন? তোমাকে একা থাকতে হয় না। অবশ্য তোমার ভাই এখন দেশের বাইরে। বাট ইউ নেভার নো, ফিউচারে থাকতে হতেও পারে। কেন জানি না। আচ্ছা শোনো, তোমাকে আমি কল করলাম অনেক ইম্পর্টেন্ট একটা কথা বলার জন্য। কি? আই এম ফিলিং লোনলি। তোর সাথে জরুরি একটু কথা ছিল। এই চিলিকা, ভাইয়া কবে আসবে রে? ভাইয়াকে তোর কেন দরকার আমাকে বলা যায়? ছিল, দরকার ছিল। হঠাৎ তোর ভাইয়াকে কেন দরকার হলো? তুই কি অরিনের ব্যাপারে কিছু বলবি? যদি বলি হ্যাঁ,
কেন উত্তর তো আমি তোকে দিতে পারবো না। আমি জানি, বিকজ তুই জেলাস। আমি জেলাস মানে 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 সহজ, অরিন ছেলে হিসেবে অনেক বেশি ভালো, শিক্ষিত, গুড লুকিং, প্লাস রিচ। আর সবচেয়ে বড় ব্যাপার কি জানিস, ওর আর আমার সাইকোলজিতে অনেক মিল। ওর রুচি, ওর চাহিদা, পছন্দ অপছন্দ সব, আই মিন আমাদের সব মিলে। জিরিক ফেসবুকে পরিচয় হওয়া একটা মানুষের সঙ্গে তুই যা করছিস মানে একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? এই বিষয়টা তোর না জানলেও চলবে। ওকে ফাইন। কিছু না বলে চলে যাচ্ছিস? কারণ নতুন করে বলার মতো কিছু কি আর বাকি আছে? আমরা এইভাবে এখানে ঘুরে বেড়াচ্ছি, আমার ভালো লাগছে না। চলো ওই দিকটা একটু হাঁটি।
গেলে? এই তো অনেকক্ষণ। তো বলনি কেন? উফ আল্লাহ। আচ্ছা তুই কার সঙ্গে চ্যাট করছিলি? ও আমার একটা বন্ধু, বাদ দাও। কি রে? কি? ছেলেটি কেমন? খুব হ্যান্ডসাম? ভাইয়া তুমি অলরেডি আমাকে না জানিয়ে এসে অনেক বড় একটা অপরাধ করেছো, কিন্তু এর মধ্যে আবার ভাই তুমি না বেশি বেশি করো। আচ্ছা চলো ফ্রেশ হও, আর আমি দেখব তুমি আমার জন্য কি কি এনেছো। সেটা পরে দেখিস, আগে তোকে একটু ভালো করে দেখি। ব্যবসার কাজে দেশ বিদেশে ঘুরে বেড়াই, তুই বাড়িতে একা থাকিস। ভাবছি এবার তোর বিয়ের ব্যাপারটা সেটেল করে ফেলবো। ওকে ওকে, ওগুলো পরে দেখা যাবে, এখন তুমি চলো তো ফ্রেশ হয়ে নাও। কত দূর থেকে এসেছো বিয়ে বিয়ে? ছেলেটা কি? কোন ছেলে? যার সঙ্গে তুই চ্যাট করছিলি। ও ওর নাম অরিন। কি করে? ব্যবসা। তোর সঙ্গে পরিচয় কি ফেসবুকে? তুই ওর সম্পর্কে কতটুকু জানিস? যতটুকু সম্ভব। তুই কি ছেলেটার সম্পর্কে সিরিয়াস? শোন ঝিলিক, তোকে একটা কথা না বলে পারছি না। সেই ছোটবেলা থেকে তোকে আমি যেভাবে মানুষ করেছি সেটা মনে হয় পৃথিবীতে অন্য কোনো ভাই কোনো বোনের জন্য করে না। তোকে একটি কথা বলি ঝিলিক, বিয়ে সংক্রান্ত সিদ্ধান্তটা এত হুটহাট করে নেওয়া ঠিক না, এটা একটু ভেবে চিন্তে নেই। আচ্ছা শাওনের খবর কি রে? ও আছে ওর মতো। ভেরি গুড বয়, ওকে আসতে বলিস। অনেক অচেনা হয়ে যাচ্ছিস, কি হয়েছে তোর? কিছু না। তাহলে তুই আমাকে এখন অ্যাভয়েড করিস কেন? কই না তো অনেক হয়েছে, তুই চল আমার সঙ্গে। চল কোথায়? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ কি? আমরা কি বাইরে দাঁড়িয়ে থাকবো? এসো এসো। তোরা বস, আমি কফি বানিয়ে নিয়ে আসি। তারপর কেমন আছেন আপনি? জি ভালো। অরিন একটু এদিকে এসো না। সরি, আপনি বসেন, আমি একটু আসছি। আমার নিজের হাতে বানানো।
একটু বস। আরে শাওন, ওয়ালাইকুম আসসালাম, আসো বসো। তো কেমন আছো তুমি? জি ভাইয়া ভালো। আপনি আমাকে খবর দিয়েছিলেন? হ্যাঁ। জি ভাইয়া বলেন। শোনো শাওন, আমি তোমার অভিভাবকদের সাথে একটু কথা বলতে চাই। তুমি জানো আমি এমনিতেই খুব কম সময় পাই। এবারে আমি ঝিলেকির বিয়ের ব্যাপারটা সেরে ফেলতে চাই। আমার ধারণা তুমি ঝিলিককে বিয়ে করতে আপত্তি করবে না। তাছাড়া তোমরা অনেক দিন ধরে নিজেদেরকে চিনো জানো, আমার মনে হয় তুমি ঝিলিককে ভালোবাসো। অবশ্য ঝিলিকও তোমাকে খুব পছন্দ করে। কি ব্যাপার, তুমি কথা বলছো না কেন? ভাইয়া আপনি এই ব্যাপারটাতে আমার মতামত না নিয়ে ঝিলিকের সাথে একটু কথা বলেন। ও দ্বিমত করবে বলে মনে হয় না। প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত একটু একটু করে বদলে যায় ভাইয়া। তেমনি প্রতিটা মানুষও প্রতি মুহূর্তে বদলে যায়। আপনি বরং ঝিলিকের সাথে কথা বলে নেন ভাইয়া। আমি এখনই জেনে নিচ্ছি, ও তো তোমাকে নিয়েই বেরিয়েছিল। হ্যাঁ, ও আসলে ওই ওর একটা বন্ধুর বাসায় গেছে, চলে আসবে। আমি 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 বরং উঠে যাচ্ছি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তুমি আমার সাথে যোগাযোগ করো। জি সাম। তুমি চাইলে আমি ভাইয়ের সাথে কথা বলতে পারি। আমি চাইলে মানে? তোমার নিজের কোনো আগ্রহ নেই? থাকবে না কেন? অরিন, I believe you. যাচ্ছ? আমি দেরি হয়ে গেছে, ভাইয়া নিশ্চয়ই টেনশন করবে। তাছাড়া ভাইয়া যখন বাসায় থাকে আমি তো লেট পর্যন্ত বাইরে থাকি না। একটু থাকো না প্লিজ। আজ না। শাওনের বিষয়ে তো কিছু জানালি না।
ভাইয়া, আমার উত্তর না। আসলে আমি আরেকটা ছেলেকে, ওর নাম হচ্ছে, তাহলে শাওন, শুধুই বন্ধু। তুই কিন্তু ভুল করছিস। না দেখ ঝিলিক, আমি তোর সিদ্ধান্তের ব্যাপারে কখনো হস্তক্ষেপ করি না। আমি জানি তুমি আজও করবে। তুই অনেক বড় রিস্ক নিয়ে ফেলছিস। আমি কোনো ভুল করছি না। শাওনকে কি বলবি? ওকে আমি বুঝিয়ে বলবো। ঠিক আছে, টোটাল ব্যাপারটা তাহলে তোর উপরই রইল। তুই কাজ কর, ছেলেটাকে আমার সাথে দেখা করতে বল, আমি ওর সাথে পুরো বিষয়টা আলাপ করে নেব। ঝিলিক, তুই যা বলবি একটু স্ট্রেটলি বল। তুই আমার বন্ধু। হ্যাঁ তো দেখ, তুই আমার জন্য এমন কেউ, তুই আমার জন্য এমন কেউ যাকে আমি হাত হলে ছুঁতে পারি, আমি তোকে ভরসা করতে পারি। শাওন, তুই যা যা বলছিস না সবকিছু হচ্ছে আপেক্ষিক, আপেক্ষিক কথা। বেশ, আমি মানলাম এসবই আপেক্ষিক, কিন্তু তোর আর আমার সম্পর্ক, তোর আর আমার সম্পর্ক তো আপেক্ষিক নয়। ছিল না, এখন হয়েছে। হয়নি। শোন, তাহলে আমি বলবো তুই স্বার্থপর। এটা অরিন্দর বাসন? হ্যাঁ, আপনি? ও কি বাসায় আছে? হ্যাঁ আছে, তো বাসে।
আচ্ছা বসুন আপনি, হ্যাঁ আমি ওকে ডেকে দিচ্ছি ভেতর থেকে। আর কি নাম বলবো? ঝিলি। আচ্ছা ঠিক আছে, আপনি বসুন, হ্যাঁ বসুন, ডেকে দিচ্ছি। ছবির মানে কি? কি বলো? ও আমার স্ত্রী। গত পরশু দিন আমরা বিয়ে করেছি। আমি তিথিকে ভালোবাসি। আমার জীবনে তিথির উপস্থিতি তোমার অনেক আগে। কোনো একটা কারণে আমাদের ব্রেকআপ হয়, আমি নিঃসঙ্গ হয়ে যাই। আমরা দুজন দূরে থাকলে আসলে পরস্পর পরস্পর অস্তিত্বকে অস্বীকার করতে পারছিলাম না। আমার এই কিন্তু তুমি আমার কথা একবারও ভাবলে না। ভেবেছিলাম ঝিলিক, কিন্তু পৃথিবী দেবীর কাছে আমার সবকিছু তুচ্ছ মনে হয়েছে। ওর ভালোবাসা কি ব্যাপার? তুমি একা? তোর মেহমান কোথায়? চলে গেছে। Sorry. তোর কথা মতো আমি সেলফিশ, স্বার্থপর। এই কথাটা অনেকটা সত্যি। যা হওয়ার তা হয়ে গেছে, ভুলে যায়। ঘড়ির কাটা টিক টিক করে সামনে এগিয়ে যাচ্ছে, কোনো কিছু তো থেমে নেই। এখন কি তুইও চলে যাবি? যাবি যদি না চাই? একটা কথা কোনোদিন বলা হয়নি। সবসময় ভাবি যে আজ বলবো, কাল বলবো, কিন্তু বলার হয়ে ওঠে না। তুই যদি কথাটার অন্য কোনো মিনা বের করিস বলবো। আমি না, আমার পৃথিবী থেকে তোকে সরাতে পারছে না। এখান থেকে অনেক চেষ্টা করেছি, কিন্তু পারছি না। যে আমার সব নষ্ট হয়ে গেছে।
আমার কাছে কিছু নেই। চুপ, একদম চুপ। মানুষের হৃদয় কখনো নষ্ট হয় না। ঝিলিক, ঝিলিক, তুই আমার এই হাত দুটো সারা জীবন ধরে রাখতে পারবি না?